এই সিদ্ধ ডিমের মেয়োনেজ যে আবিষ্কার করেছে তার মাথায় কিন্তু আসলে বুদ্ধি আছে। যারা কাঁচা ডিমের মেয়োনেজ খেতে পারেন না, তারা সিদ্ধ ডিম দিয়ে হেলদিভাবে এই মেয়োনেজটা বানাতে পারেন, যেটাতে তেলের পরিমাণও লাগে একদমই কম আর টেস্ট কিন্তু অনেক বেশি মজার হয়। তো প্রথমে এখানে আমি একটি ব্ল্যান্ডার জগে দুইটা সিদ্ধ ডিম নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো অল্প কিছুটা দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ। এরপর এখানে আমি প্রথমে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। কয়েক সেকেন্ড সব কিছুকে ব্লেন্ড করে নিয়েছি। চামচ দিয়ে আমি সব কিছুকে জমিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি খুব সামান্য পরিমাণ অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা শেষে আমি বলে দিচ্ছি। অল্প কিছুটা তেল দিয়ে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। পনেরো সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি পানি। এখন আবারও খুব সামান্য একটু তেল দিয়ে ব্লেন্ড করে নিব। মেয়োনিজের টেক্সচারটা কিন্তু আস্তে আস্তে আসছে। এখন এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। মেয়োনিজটা যাতে দীর্ঘদিন ভালো থাকে সেজন্য এখানে ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আবারও সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে 1 চা চামচ লেবুর রস দিতে পারেন। কয়েক সেকেন্ড ভালো করে ব্লেন্ড করে নিব। আর আমাদের মেয়োনিজটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। 2টা সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করতে এখানে আমার প্রায় 5 থেকে 6 চামচের মতো তেল লেগেছে, যেটা কাঁচা ডিমের মেয়োনিজের তেলের থেকেও অনেক বেশি কম। এই সিদ্ধ ডিমের মেয়োনিজ খেয়ে আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, কাঁচা ডিমের মেয়োনিজের টেক্সচার আর টেস্ট কিন্তু বেশি ভালো হয়। যদিও কাঁচা ডিমের মেয়োনিজের তেলের পরিমাণটা অনেক বেশি থাকায় সেটা আনহেলদিও বটে, তবে বাসায় কিন্তু এই কম তেলের মেয়োনিজটা খাওয়াই যায়, যেটা ছোট বাচ্চারাও মজা করে খাবে আর এটা তুলনামূলক তেলের পরিমাণও অনেক কম লাগে। এই মেয়োনিজের টেস্টও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। মেয়োনিজটাকে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে 4 থেকে 5 দিনের মতো রাখতে পারেন। সিদ্ধ ডিমের দারুণ এই মেয়োনিজের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।